ইতিহাসের ক্লাস শুরু হলো প্রত্যেকে বই এবং খাতা দুটোই রাখবে আজকে চতুর্থ অধ্যায় যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো আমি লেখানো শুরু করব। আগের ক্লাসে মৌখিক প্রশ্ন একের দাগে নুয়া অব্দি লিখেছিলাম আজকে ছয়ের প্রশ্ন থেকে লেখানো শুরু করলাম ছ নাম্বার আছে একের ছ আদি মানুষ কি ছবি আঁকত উত্তর তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে আদিম মানুষ জীবজন্তু ও পশু পাখির ছবি আঁকত দাঁড়ি দাও ছ নাম্বার আদিম মানুষ কোথায় ছবি আঁকত উত্তরটা হবে আদিম মানুষ গুহার দেয়ালে ছবি আঁকত আদি মানুষ কি দিয়ে ছবি আঁকত উত্তরটা হবে আদিম মানুষ কয়লা ও গেরি মাটি গয়েকার বয়সন রয় অস্বই মাটি দিয়ে ছবি আঁকত পৃথিবীর কোন কোন দেশে গুহা মানুষদের আঁকা ছবি পাওয়া গেছে উত্তর স্পেন ইতালি ফ্রান্স প্রভৃতি দেশে গুহা মানুষদের আঁকা ছবি পাওয়া গেছে উত্তরটা হবে স্পেন ইতালি এবং ফ্রান্স অজন্তা ইলোরার গুহাচিত্ত কোন রাজ্যে দেখা যায় উত্তরটা অজন্তা ইলোরার গুহাচিত্ত মহারাষ্ট্র রাজ্যে দেখা যায় উত্তরটা মহারাষ্ট্রে এবার দেখো দুই এবং তিন তোমরা চাইলে খাতায় করতে পারো আমি বইতে করিয়েছি দু নম্বর উনিশ নম্বর পাতায় দুয়ের দাগের সঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দুয়ের ক আদি মানুষের গুহা জীবনে আগুনের ব্যবহার হলো সভ্যতার প্রথম ধাপ উত্তরটা হবে প্রথম ধাপ খ নাম্বার আদিম মানুষ দেখলো পোড়া মাংস খেতে সাধু উত্তরটা হবে সাধু সাধু মানে ভালো প্রথমে আগুনকে আদিম মানুষ ভয় পেত উত্তরটা হবে ভয় পেত পশুর চামড়া মানুষের প্রথম পান পোশাক পশুর চামড়া মানুষের প্রথম পোশাক পোশাকের মাথায় রাইট দাও গুহায় যা কিছু আনতো সবাই ভাগ করে খেত গুহায় যা কিছু জানতো সবাই ভাগ করে খেত উত্তরটা ভাগ হবে তিন নাম্বার ক পাহাড়ের গুহা হলো মানুষের প্রথম আশ্রয় গুহা পরেরটা আগুন দেখে হিংস্র পশুরা খুব ভয় ভয় পায় হিংস্র পশুরা মানুষ দেখেছে ঝড়ের সময় গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে উত্তরটা গাছে গাছে পরেরটা ড্যাশ রক্ষার তাগিতে আদি মানুষ আশ্রয় নিল পাহাড়ে প্রাণ রক্ষার তাগিতে পয়লা ফলাকার মধ্যে না প্রাণ শীতের সময় আগুন পাশে থাকলে বেশ আরাম পাওয়া যায় উত্তরটা আগুন সময় আগুন পাশে থাকলে বেশ আরাম পাওয়া যায় উত্তরটা আগুন এবার চার এবং পাঁচের তাগেটটা করাবো ফার্স্ট টাইম এখানে পাঁচের তাকে করে ফেলেছি তোমরা পাঁচের তাকে তার আগে চারের দাগেটাও করতে পারো পাঁচের দাগেটটা আমি বলছি পাঁচের ক আদিম মানুষ জোট বেঁধেছিল কেন উত্তর হিংস্র পশুদের আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর জন্য আদিম মানুষ জন্মেতে ছিল খ আদিম মানুষ খাবারের সন্ধানে কি করতো আদিম মানুষ খাবারের সন্ধানে বনে বনে ঘুরত সভ্যতা প্রথম ধাপ কাকে বলা হয়েছে আগুন তৈরি কৌশল ও আগুনের ব্যবহার শেখাই হলো সভ্যতার প্রথম ধাপ পরেরটা আদিম মানুষের প্রথম পোশাক কি উত্তরটা হবে আদিম মানুষের প্রথম পোশাক হলো পশুর চামড়া পরেরটা মানুষ গুহায় আশ্রয় নিয়েছিল কেন উত্তরটা হিংস্র পশুদের আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য হিংস্র পশুদের আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ গুহায় আশ্রয় নিয়েছিল ছ নাম্বার মানুষ কোথায় আগুন জ্বালাতে দেখেছিল জ্বলতে দেখেছিল উত্তরটা বনে মানুষ আগুন জ্বলতে দেখেছিল বনে মানুষ আগুন জ্বলতে দেখেছিল আদিম মানুষ আঁকা আঁকির কাজ শুরু করে কেন অবসর সময় কাটানোর জন্য আদিম মানুষ আঁকা আঁকির কাজ শুরু করেছিল গুহার মুখে আগুন দেখে কারা ভয় পেত উত্তরটা হবে হিংহস্ত্র পশুরা গুহার মুখে আগুন দেখে ভয় পেত পরেরটা আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো পাথরে পাথরে ঠুকে আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল ইয়া নাম্বার প্রশ্ন পশুর চামড়াকে মানুষ কিভাবে ব্যবহার করতো উত্তরটা হবে পশুর চামড়াকে মানুষ পোশাক হিসাবে ব্যবহার করতো আজকে এই অবধি আমি বাকিটা নেক্সট ক্লাসে করিয়ে দেবো